নমস্কার, আমি মিষ্টি। মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, সকালবেলা সামনের পুকুরটায় জেলেরা কীরকম জাল ফেলছে, কীরকম আমি কোনো দিন দেখিনি এরকম জাল ফেলা। আমাদের বাড়ি থেকে অল্পই দেখা যাচ্ছে, কিন্তু পুকুরটা না জানেন দেখলাম বেশ গভীর। দেখুন, রঙ্গন গাছগুলো ফুল হয়েছে। এই ভালো করে পড়ে দে। এটা বড় না? এটা তো বড় হচ্ছে অনেক। এক সাইজ থেকে এক সাইজ ছোট দিতে হবে। এই দিকে আদিকে বড় আমার বসে গেল দা। এটা হচ্ছে দুদিন বাদে ছোট হয়ে যাবে। নাতির জুতো কেনা শেষ হলো। জুতো কেনা জানেন এখন একটা ঝকমারির কাজ। পুজো এসে গেছে তো, বাচ্চাদের জুতোতে না খুব সমস্যা। সাইজে হয় তো পছন্দ হয় না, আবার যেগুলো পছন্দ হচ্ছে শোকেসে সেগুলোর আবার সাইজ পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে যাই হোক করে জুতোগুলো কেনা হলো। বাড়িতে এসে জামাইকে বললাম যে গাছগুলোকে এবার বসিয়ে দাও। জামাই এক অদ্ভুত কথা বলল, বললো গাছ বসাতে গেলে আমার একটা গামছা চাই। গাছ বসাতে আবার গামছা কী হবে? যাই হোক, তবু দিলাম, ভাবলাম হাত মুছবে বোধহয়। ও বাবা, গামছাটাকে নিয়ে দেখুন মাথায় একটা ফেট্টি করে বেঁধেছে। বললো আমি এখন মালি সাজবো, মালি সেজে তবে গাছ মুছবো। বলুন তো, এগুলোর কোনো মানে হয় ছেলে মানুষই? যাই হোক, দেখুন সে মালি সেজেই হোক আর যাই হোক, গাছগুলো বসিয়ে দিচ্ছে। কারণ আমার পক্ষে সম্ভব নয় এত কিছু করা, আর মেয়ের পক্ষেও সম্ভব নয় এত গাছগুলোকে নিখুঁত করে বসানো। গাছ আবার সবার হাতে হয় না জানেন, গাছেরও একটা ব্যাপার আছে। যা হোক তা হোক, উঠলে বা যে কোনো হাতেতে গাছেরা হতে চায় না, সে আপনি যত ভালো করেই বসান না কেন। আমি এগুলো দেখেছি, আমি ওই জন্যে চট করে নিজে গাছ বসাতে চাই না। আমার হাতে না ভালো গাছ হয় না। ওই জামাইকেই বললাম তুমিই বসাও, তুমি ঠিক করে কীভাবে কী বসাবে সব হিসেব করে বসাও। আমাদের তো আবার বাচ্চাটার কথাও খেয়াল রাখতে হবে। বাহারি গাছটার কোথায় কষ্ট করতে হবে। গাছ উইথ মালি হয়ে গেছে। এবার এটাকে জল ঢেলে যেখানে যেখানে বসানো হবে সেখানে কমপ্লিট রেখে একটু জল ঢেলে দিলে হয়ে যাবে। কাল থেকে দেখে ফুলটা শুরু হয়ে গেছে, গাছগুলো পোঁতা হয়ে গেছে। এইবার এই পরপর বারান্দায় সাজিয়ে দিয়েছে, বেশ ভাল লাগছে না? সকাল হলে আরো সুন্দর লাগবে। ওপরে এই টব জানেন তো 12টা কেনা হয়েছে। এই টবেতেও অল্প অল্প করে গাছ দেয়া হবে। এখনও তো সব সিজন ফ্লাওয়ারগুলো পাওয়া গেল না, সেই জন্যে খানিক মাটি টব সব আবার এক জায়গায় জড়ো করে রেখে দিলাম। এই নভেম্বর মাসে গিয়ে আবার মেয়ে বললো গাছ আনবে, তখন সব গাছ আসবে পুজোর পর। চলুন এবার রান্না করি। আজ করব আলুর দম।
আর আলু সুজি পুরি। প্রথমে দেখুন আলুর দমের জন্য কড়ায় তেল দিয়ে তাতে সাদা জিরে, হিং আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে এবার কুচু কুচু করে কাটা টমেটোগুলো সব দিয়ে দেবো। দিয়ে নুন চিনিটাও দেবো, যাতে করে টমেটোগুলো চটপট মজে যায়। আজ আমি যে আলুর দমটা দেখাচ্ছি কত সহজে আর কত দ্রুত করা যায় সেটাই আপনারা দেখুন। দেখুন নুন চিনি দেওয়া হয়ে গেছে, একটু চাপা দিয়ে রেখেছিলাম, টমেটো মজে গেছে। এইবার দিলাম আদা, আর একটা বাটিতে ধনে জিরে হলুদ আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, সবচেয়ে সুবিধে উপায়। আর এইরমভাবে পেস্ট করে রাখলে না ঝট করে মজেও যায়, কষেও যায়, খুব সুন্দর হয়। আলুগুলোকে সেদ্ধ করে দুভাগ করে কেটে রেখেছিলাম। ছোট আলু হলেই ভালো হতো, কিন্তু এখন না ছোট আলু সেরকম পাওয়া যায় না, ওই জন্য একটু বড় আলুকেই দুভাগ করে কেটে নিয়েছি। কষানো হয়ে গেছে, এবার দিলাম গরম জল। গরম জল দিলে খুব চটপট রান্না হয়ে যায়। দেখুন আলুর দম প্রায় রেডি। একটু গরম মশলা আর ঘি দিয়ে এবার একটু ফুটিয়ে নাবিয়ে নেব। যদি একটু ধনে পাতা থাকতো দিলে ভালো হতো, কিন্তু আজকে আমার কাছে আর ধনে পাতা ছিল না। ব্যাস আলুর দম একদম রেডি। এবার আমি চলে যাব আলু সুজি পুরির দিকে। আলু সুজি পুরির জন্য প্রথমে ঠিক এক কাপ মাপটা এবার মনে রাখতে হবে। এক কাপ সুজিতে এক কাপ, ওই এক কাপেরই ফুটন্ত গরম জল দিয়ে সুজির ওপর দিয়ে দিতে হবে। দিয়ে 5 মিনিট ওটাকে ঢেকে রাখতে হবে। 5 মিনিট এই গরম জলে সুজিটা খুব সুন্দর ফুলে উঠবে, একদম সুন্দর ফুলে উঠবে। এই সময় আমি করব কি, ওই যে আলুর দম করছিলাম না, আলুর দমের সঙ্গেই কটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলোকে এবার আস্তে আস্তে একটা গ্রেটারে দেখুন পিল করে নেব, একদম সুন্দর করে ব্রেড করে নেব একদম, যাতে করে কোনো লাম্প না থাকে। যখন মাখবো পুরিটা কোনো যেন লাম্প না থাকে। এই দেখুন সুজি কি সুন্দর ফুলে একদম শক্ত হয়ে গেছে, দেখেছেন? এর উপর দেব ওই আলু যেটা গ্রেট করে রেখেছি, পুরো এক কাপ, দেখেছেন মাপ, দেখেছেন? একদম এক কাপ সুজি, এক কাপ জল, এক কাপ আলু। এইবার ভালো করে আলু সুজিতে আগে ভালো করে মেখে নেব। নিয়ে এর উপর মশলাগুলো দেব, নুন দেব, একটু জোয়ান দেব। এই জোয়ানটাও কিন্তু আমি একটু শুকনো খোলায় একটু রোস্ট করে রেখেছি। এরপরে দেব আপনার লঙ্কা, এমনি যে লাল লঙ্কা সেটাকেও একটু শুকনো খোলায় রোস্ট করে, কুঁড়ো গুঁড়ো করবো না, একটু হালকা গুঁড়ো হবে। আর দেবো কসুরি মেথি, এটাও কিন্তু ওই শুকনো খোলায় রোস্ট করে তবেই দিলাম। এবার দেবো ধনে পাতা, ধনে পাতাগুলো একটু ফাইন করে কুচোনো। দিয়ে এবার ভালো করে আগে প্রাইমারি এটাকে মেখে নেব, আর একটু হলুদ দেবো। হলুদ দিলেও হয়, না দিলেও কোনো ক্ষতি নেই। আগে এটা প্রাইমারি মেখে নেব, কতটা কি হচ্ছে আগে মেখে নেব। নুন দেওয়া আছে তো, কতটা কি জল বেরোয় দেখে নেব। এরপরে দেবো আটা। এবার আটা এখানে আমি প্রথমে এক কাপ নিয়েছি, ঠিক কথাই, কিন্তু আটার পরিমাণটা যে যার মতো দেখে মাখতে হবে, কারণ আলু সবসময় সব জায়গায় ময়েস্ট এক হয় না। এবার দেখুন পুরো মাখা হয়ে গেছে আটা দিয়ে, আমার 1.5 কাপ আটা লাগলো। এবার হাতে একটু তেল নিয়ে, সাদা তেল নিয়ে ভালো করে এই ডোটাকে ভালো করে চারদিক থেকে মাখিয়ে চাপা দিয়ে 10 মিনিট রাখতে হবে। দেখুন 10 মিনিট পর খুলেছি, ডোটা ঠিকঠাক আছে, কিন্তু যেহেতু আলু দেয়া তো একটুখানি কিন্তু পাতলা নরম ডো, সেই জন্য যখন লেচি কাটতে হবে হাতে সবসময় একটু তেল মাখিয়ে লেচিটা কাটতে হবে। আর লেচিটা হবে লুচির থেকে কিন্তু একটু বড় বড়, পরোটার থেকে একটু ছোট, কিন্তু লুচির থেকে বেশ বড় বড়। দেখুন আমি হাতে পাকাচ্ছি বেশ বড় বড়, আর হাতে একটু তেল দিয়ে পাকাতে হবে। দেখুন হাতে তেল দিয়ে আমার লুচিটা, মানে এই কচুরির ইয়েগুলো, লেচিগুলো পাকানো হয়ে গেছে। এবার আমি চাটুতেও একটু আগে তেল মাখাবো, তা না হলে না বেলাটা অসুবিধে হবে। আর খুব হালকা হাতে বেলতে হবে, কেননা যে ময়দা, এই যে মাখাটা, আটা মাখাটা কিন্তু খুব নরম, কারণ আলু দেয়া আছে তো, আর বেলাটা কিন্তু পাতলা হবে না, একটু সামান্য মোটা মোটা করে বেলতে হবে।
দেখুন আমি আরেকটা বেলে আপনাদের দেখাচ্ছি। এটা হয়ে গেল আরেকটা বেলছি, দেখুন খুব হালকা হাতে পাতলা পাতলা বলছি সরি একটু সামান্য মোটা করে একটু বেলবেন। বেলে এগুলোকে রেখে দিয়ে তারপরে তেল গরম করতে হবে, সাদা তেলে ভাজবো এগুলো। আস্তে আস্তে এগুলোকে তুলতে হবে, কেননা আলু দেয়া তো একটু নরম নরম মতো, কিন্তু খেতে খুব সুন্দর হয় আর খুব এটা পুষ্টিকর। যেহেতু আলু থাকে, সুজি থাকে, বাচ্চাদের জন্যও না আপনি টিফিনে অনায়াসে এগুলো করে দিতে পারেন, বা অফিস যাত্রী যারা, খুব ভালো হয় খেতে, টিফিন হিসেবেও খুব ভালো, আর যদি মনে করেন রাত্রে খাবেন তো ডিনারে সেও খুব ভালো। আচ্ছা, তেলেতে এবারে একটা একটা করে এই পুরি ছাড়তে হবে। ছেড়ে হালকা হাতে এগুলোকে একটুখানি তেলে ঝাড়ি দিয়ে দিয়ে ওপরটাও ভালো করে ভাজতে হবে। ভেজে আস্তে করে উল্টোলেই দেখবেন বেশ গোল টোপরের মতো ফুলে উঠছে। এই দেখুন কিরকম টোপরের মতো ফুলে উঠছে দেখুন। এইবার এগুলোকে আস্তে আস্তে নাবিয়ে নেব, একটু ভালো করে ভাজবেন, দেখবেন সুন্দর খেতে হচ্ছে। আমার আলু সুজি পুরি রেডি, এবার সার্ভ করে দেব। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।